আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো হচ্ছে আজকে ঈদের দিনের ব্লগটা নিয়ে এসেছি। আমার মেয়েরা তো ঈদের সালামি পেয়ে অনেক খুশি। তো ঈদের দিনে ওরা অনেক আনন্দ করতে চেয়েছিল কিন্তু পারেনি। আগ থেকে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, অনেক ড্রেস, তারপরে অনেক কিছু কিনেছিল, অনেক আনন্দ করবে, কিন্তু তা সম্ভব হয়নি। বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল, সেজন্য আনন্দটাই মাটি হয়ে গিয়েছিল। তো বিকেলবেলার দিকে একটু বৃষ্টি কমলো, তো ওরা বায়না ধরলো যে ফুচকা খাবে। তবে আমি চাইনি যে ফুচকাটা খাক, কিন্তু ওদের বায়না কেয়ার করা, তো ফুচকা খেতে গেলো ওরা। তো আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো অনেক কম সময়ের মাঝে আপনারা দেখে নিতে পারবেন। তো এই তো সবগুলো ঈদের সালামি ওরা গুছিয়ে রেখে দিচ্ছে, প্রতি বছরে ওরা রেখে দিই, কারণ ওরা এগুলো খরচ করে না। আর ওরা কী করবে সব কিছু তো আমি এনে দিই, তো ওদের টাকাগুলো আমি আর নিজে নেই না, ওদেরটা ওদেরই থাক। তো ওরা এগুলো গুছিয়ে রেখে দিবে। তো আই তো ওরা প্রতি ফুচকা খাওয়ার বায়না ধরলো, তাই ফুচকা খাবে বলছিল, তো সেজন্য ফুচকা খাওয়ার জন্য রেডি হচ্ছে। তো আমি একটু ঈদের ইয়েগুলো দেখালাম, ঈদ সালামিগুলো দেখালাম, সব আত্মীয় স্বজনেরা দিয়েছে। তো ঈদের এই তো ওরা ওদের, এটা হচ্ছে এদের সকালবেলা ওদের দাদুর সাথে দেখা করে আসছিল। তো এই তো ওর বাবার সঙ্গে, ঈদে আমি ওদের জন্য প্রায় তিন থেকে চারটা ড্রেস নিয়েছি। তো ঈদের দিন একটা ড্রেসে পরেছে, যেহেতু বৃষ্টি ছিল বারবার চেঞ্জ করতে পারিনি। তো এটা হচ্ছে বিকালের টাইমটা ওরা ফুচকা খাওয়ার বায়না ধরেছিল, কিন্তু কোনো রেস্টুরেন্টে জায়গা ছিল না, সেই জন্য ফুচকা রেস্টুরেন্টগুলোতেও লোকজনে ভরা ছিল, কোথাও জায়গা ছিল না। তো বাইরে খাচ্ছে বাতাসে, এখানটা তো অবশ্যই অনেকটা ভালো লাগছে, বাতাস ছিল, তো ওরা ফুচকা খাচ্ছে, আমরা আর খাইনি, ওদের দিয়ে দিয়েছি। ওরা ফুচকা খেতে অনেক পছন্দ করে, তবে বললাম যে ঈদের দিনও ফুচকা, হ্যাঁ বলছে ঈদের দিনও ফুচকা খাবে, তো আর কি করা। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে, লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো। তো এই তো আমার এটা হচ্ছে ঈদের ব্লগ। এই তো ঈদের পরের দিন হচ্ছে আমার ছোট মেয়েটা, ও হচ্ছে ওর যে কসমেটিক্সগুলো ছিল ওগুলোকে ও গুছিয়ে রাখছে। ওর কসমেটিক্সের প্রতি অনেক লোভ, প্রায় প্রতিদিন তিন থেকে চারবার ও এগুলো একবার নামায় একবার গুছিয়ে রাখে। তো প্রতিদিনের মতো আজকেও করছে, গুছিয়ে নিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি ব্লগটি শেষ করছি, আল্লাহ হাফেজ।